সুপরিচিত হোক অনেক বই লেখক এবং অনুবাদক বাংলাদেশের জন্য তাহির আদিস সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী জেলার জন্য তেসরিয় সহসভাপতি এবং কার্পেটিয়া পশ্চিমবিরা ইসলামিক দেওয়া সেন্টারে বাংলা বিভাগের প্রধান দীর্ঘ দিন যাব দেওয়া পৃথিবীতে আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে যথেষ্ট তার অবদান তার এই মানে দাস বা কিলাসে উপস্থিত হয়ে অনেক পদ্মা মানুষ সঠিক পথে সন্ধান পেয়েছে এখন আমাদের সুপরিচিত মুখ ফজলাত শেখ আব্দুর রব আফফার আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা তিনি বক্তব্য নিয়ে আসছে যে ইমান কিভাবে ইমানের উপরে আমরা অটল থাকতে পারি এর মানে উপায়গুলো উপকরণগুলো নিয়ে শেখ ইনশাআল্লাহ মূল্যবান বক্তব্য পেশ করবে তাহলে আমি ফজল মশকুরা ওয়ালিলা এখানে বসলে তো ভালো হয়েছে বসে বললে তো ভালো হয়েছে আপনার যেটা ভালো হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত আজকের এই গুরুত্বপূর্ণ সম্মেলনের সভাপতি ফজিলতুল শেখ বুরহানউদ্দিন বিন ইস্কান্দার হাফিজাহুল্লাহ রাহ সম্মানিত দাই যে আয়োজক ইসলামিক সেন্টার নাসিমের এবং প্রধান অতিথি ফজিলতুল শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ ওরা এবং আরও সভাপতির আসন গ্রহণ করেছেন ফজিলতুল শেখ আজমাল হোসেন আল মাদানী হাফেজাহুল্লাহ ওরা আরও অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা যে এই পবিত্র জুমার দিনের রাত্রিতে এখানে সমবেত হয়েছি এই জন্যে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাত্রি গভীর হতে চলেছে আজকে আবার শীতও পড়েছে কনকনে তো ইতিপূর্বে আমি ভূমিকা ছাড়াই সরাসরি দুটি কথা বলার যেহেতু আদেশ পেয়েছি সেই আদেশ রক্ষার্থে আমি আসলে বলার আজকে ইচ্ছা ছিল না যে শুনবো শায়েকদের বক্তব্য তো আদেশ পাওয়ার পরে বলার যেহেতু সুযোগ এসেছে সে হিসেবে একটি আয়াত এবং একটি হাদিস আপনাদের সামনে পেশ করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব তো আমরা ইতিপূর্বে শুনছিলাম গরম বক্তব্য তাই না শীতের দিনে গরম বক্তব্য তো গরমটা তো আছে তো এখন তাহলে কিছু নরম হওয়া দরকার এরপরে আবার হয়তো গরম আসবে তো আমি তো ওই রকম গরম বক্তব্য দিতে জানি না তো আপনারা ইনশাল্লাহ নরম বক্তব্য ও শুনবেন তাহলে নরম গরম মিলে আশা করি দুটার সমন্বয় হলে আরও চমৎকার হবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইলা আখিরিল আয়া وقال النبي صلى الله عليه وسلم أو عن سفيان بن عبد الله رضي الله عنه قال قلت للنبي صلى الله عليه وسلم قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك قال قل آمنت بالله ثم استقم رواه مسلم সম্মানিত ভাইরা আপনি একটি আয়াত পেশ করেছি এবং একটি হাদিস পেশ করেছি আয়াতের মর্ম সংক্ষেপে বলে আমরা হাদিসের মর্ম শুনব যার আমার বিষয়ের ঘোষণা দিয়েছেন সম্মানিত পরিচালক যে ইসলামে কিভাবে আমরা সুপ্রতিষ্ঠিত থাকব অবিচল থাকব ইস্তেকামাত কায়েম করব তো আয়াতটির দাবি এটি যে আল্লাহ রাব্বুল বলছেন যারা বলবে যে আমাদের রব আল্লাহই এবং এর ওপরে অটল থাকবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন
তাদের কোনো ভয় নেই মরার পরে তার কবরের কোনো চিন্তা নেই যে কবরে কি হবে না হবে তার পুলসরাতে কি হবে না হবে হাসরে কি হবে না হবে তারপরে জাহান্নামে কি হবে না হবে এটা তার ভয় নেই কারণ সে কি প্রতিজ্ঞা করেছে আমার রব আল্লাহ এবং এটা বলেই সে ক্ষান্ত হয় নাই এর উপরে সে অবিচল থেকেছে অটল থেকেছে সে এর দাবি পূর্ণ করেছে অতএব তার কিসের ভয় মৃত্যুর পরে ওয়ালা ইহজানুন এবং তার কোনো চিন্তা নেই যে সে দুনিয়া ছেড়ে চলে যাবে এই জন্য সে চিন্তিত হবে পরিবার ছেড়ে চলে যাবে এই জন্য চিন্তিত হবে কোনো চিন্তা নেই এরপরে হাদিসটি যেটা আমি পেশ করেছি আপনাদের সামনে হাদিসটির বর্ণনাকারী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ হ্যাঁ আবু আমরা তিনি বর্ণনা করে বলছেন যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে ইকুল ফিল ইসলামে কাউলাদ এমন কিছু কথা আমাকে বলুন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ যে লা আসআলু আনহু আহাদান গায়রাক যে এর আপনার পরে আর কাউকে আমি যেন জিজ্ঞাসা না করি বা না করতে হয় আপনি যেটা বলবেন এটাই যেন আমার পরবর্তী জীবন পথে যথেষ্ট হয়ে যায় তো রাসূলুল্লাহ সাল্লাম কি বললেন তাহলে কত চমৎকার প্রশ্ন কত আকর্ষণীয় প্রশ্ন আমাকে ইসলামের এমন একটি দীক্ষা দেন শিক্ষা দেন নির্দেশিকা দেন যে আমি আপনার পরে আর কাউকে যেন এই সম্পর্কে জিজ্ঞাসা করতে না হয় তার আগ্রহ কি তার বুদ্ধিমত্তা কি যে এমন একটা রাসূলকে পেয়েছেন উনি এটা এখন রাসূলের কাছ থেকে উনি এমন একটা দীক্ষা নিতে চাচ্ছেন যে যেটা যথেষ্ট হয় তার নাজাতের জন্য ইহকাল পরকালের কল্যাণের জন্য যথেষ্ট হয় এটা কি আমরা চাই না সাহাবি চেয়েছেন আমাদের কি এটা চাওয়ার পাওয়ার এটা দরকার নয় অবশ্যই দরকার তাহলে তিনি যে প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কি উত্তর দিয়েছেন সেটা আমাদের জানা দরকার এবং সেটা বোঝা দরকার এবং উনি যে জীবন পরবর্তী জীবন যাপন করে তিনি নাজাতের আশা করেছেন সেই আমাদেরকে ওই আশাটাও করা দরকার তো আসেন রাসূল সাল্লাম কি বলছেন যে কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম যে বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম এরপরে তুমি এর উপরেই অটল থাকো তুমি এদিকে ওদিকে হ্যাঁ তুমি ইয়া গড়াগড়ি করো না তো তুমি অটল থাকো এর উপরে এখানে মাত্র দুটি কথা রাসূলুল্লাহ সাল্লাম তাকে শিক্ষা দিয়েছে দুটি শব্দ দুটি কথা না আমানতু বিল্লাহ তারপরে কি বলছে সুম্মাস্তাকিম তাহলে ঈমান এবং ইস্তেকামা দুটো কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাম তাকে আমানতু বিল্লাহ এর অর্থ কি আমরা তো জানি যে আল্লাহর প্রতি ঈমান আল্লাহর প্রতি ঈমান এটার মধ্যে কত ভাব নিহিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামেউল কালিমের হ্যাঁ মাশাআল্লাহ ইয়া প্রাপ্তি প্রাপ্ত লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাকে এমন বাক্য দান করেছেন এমন কথার অধিকার এমন কথার একটা বাকশক্তির সুযোগ বা তার শক্তি দান করেছেন যে অল্প কথাতে তিনি ব্যাপক ভাব সমৃদ্ধ তিনি কথা বলে ফেলতেন এবং ভাব সম্প্রসারিত হয়ে যেত একটা হাদিসের বড় বড় কিতাব রচনা হয়েছে বড় বড় ভলিউম রচনা হয়েছে ব্যাখ্যাতে তাই তো এমন একটা দুইটা শব্দের কথা কত ব্যাপক যে এর মধ্যে ইয়ে রয়েছে ভাব তা আসেন কী রয়েছে এটির দিকে একটু আমি যাই যে আমানতু বিল্লাহ বলো যে যেমন ওই আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ যারা বলল যে আমাদের রব আল্লাহ তো এটা একই কথা বল আমানতু বিল্লাহ বলো আমার আমি ঈমান এনেছি আল্লাহর উপরে রব্বুনাল্লাহ আই মাবুদুনাল্লাহ হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা আমানতু বিল্লাহ আর এটা রব্বুনাল্লাহ কিন্তু রব কখনো কখনো কিন্তু মাবুদের অর্থ দেয় হ্যাঁ কখনো কখনো তো মাবুদের অর্থ দেয় যেমন কবরে তিনটা প্রশ্ন হবে তাই না প্রথম প্রশ্ন কি ভাইরা মান রব্বুকা তো এটার অর্থ এই নয় কি যে মান মাবুদুকা এটা হবে না এটাও হতে হবে তো মান রব্বুকার অর্থ এখানে মান মাবুদুকা তোমার মাবুদকে এটাও কিন্তু ওখানে বোঝায় যে তুমি কার ইবাদত করতে তোমার মাবুদকে ছিল তোমার রবকে ছিল এখানে রুবুবিয়াত যেমন আছে তো এখানে ওলামায়ে কেরাম যেমন ঈমান ইসলামের সম্পর্ক পরস্পর ঠিক ওরকমইভাবে রব এবং এলার সম্পর্ক অনেকটা পরস্পর বুঝাবে এটা আমাদেরকে বুঝতে হবে রব বলতে এখানে মাবুদও যে তোমার রব কে ছিল অর্থাৎ তোমার মাবুদ কে ছিল যে বলবে আমার রব আল্লাহ অর্থাৎ আমার মাবুদ আল্লাহ এটা একটা সংক্ষিপ্ত কথা
তো কিন্তু ব্যাপক সম্মানিত ভাইরা ঠিক আমান তো বিল্লাহ বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম এখানে বলতে আমান তো বিরাব এসে যাবে হ্যাঁ আমান তো বিরাব এসে যাবে তো এখানে আমান তো বিল্লাহ এমন এক ব্যাপক শব্দ আল্লাহর প্রতি ঈমান এরপর আল্লাহর প্রতি ঈমান কি ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে আত-তাসদিক ওয়াল ইকরার তো এই তাসদিক এবং ইকরার কিসের মাধ্যমে হয়ে থাকে অন্তরের মাধ্যমে হয়ে থাকে মুখের মাধ্যমে হয়ে থাকে কাউলুন ওয়া আমাল এর নাম হচ্ছে ঈমান কাউল এবং আমাল তো কাউল কাউল এবং আমাল ইতিকাদ তিনটা মূল বিষয় যে অন্তরের আমল আছে অন্তরেরও কাউল আছে অন্তরের সাক্ষ্য আছে অন্তরের আমল আছে ঠিক মুখের সাক্ষ্য আছে হ্যাঁ সেটাও আমরা জানি ঠিক তেমনই অঙ্গ প্রত্যঙ্গের দাবি এটাকে হচ্ছে ঈমানের শাব্দিক বিশ্লেষণ তাহলে তিনটি এখানে মূল বিষয় অন্তরের দৃঢ় বিশ্বাস এবং স্বীকৃতি অন্তরের সাক্ষ্য এটাও বোঝায় তেমনইভাবে মৌখিক স্বীকৃতি হ্যাঁ এটাও এটা সাক্ষ্য এবং স্বীকৃতি বোঝায় তেমনই এর দাবি অনুযায়ী আমাদের আমলে পরিণত করা যে নামাজের হেফাজত তারপর জাকাত হজ সিয়াম এগুলা যত কিছু বুঝাবে সব মিলেই কিন্তু ঈমান এখন আল্লাহর প্রতি ঈমান এখানে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমানতু বিল্লাহ তাহলে আর অন্য বিষয়ের প্রতি ঈমান আনতে হবে না আল্লাহর প্রতি ঈমান এটা আসল এটা হচ্ছে ভিত্তি আর বাকি যে আমরা ঈমানের কয়টি রকম জানি কয়টি রকম ভাইরা ছয়টি রকম তাই আমানতু বিল্লাহ এটা হচ্ছে প্রথম রকম শুধু প্রথম রকম না এটা প্রধান রকম ভিত্তি এর ওপরে নির্ভর করবে আরও পাঁচটি রকম তো আরও পাঁচটি রকম এটার ভিত্তি হলো আল্লাহর প্রতি ঈমান পরকালের প্রতি ঈমান কোন আয়াতে দেখা গেছে যে আল্লাহর প্রতি ঈমানের পরে পরকালের প্রতি ঈমান তো আল্লাহর প্রতি ঈমানের দাবি হচ্ছে পরকালের জন্য সে প্রস্তুতি নেবে এই জন্য জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পরকালের প্রতি ঈমানের বিষয়টা উল্লেখ করেছেন এবার আসেন তো আল্লাহর প্রতি ঈমান এটা যদি আমরা ঠিক রাখতে পারি এবং এর মধ্যে ইস্তেকামত থাকতে পারি তাহলে আমাদের বাকি ইমানের রকনগুলা কার্যকর হবে না বৃথা কোনো কার্যকর হবে না তো আল্লাহর প্রতি ঈমান বলতে চারটা জিনিস অন্তর্ভুক্ত আল্লাহর প্রতি ঈমান বলতে কয়টা জিনিস অন্তর্ভুক্ত চারটা জিনিস অন্তর্ভুক্ত চারটা জিনিসের প্রতি যদি আমার আস্থা এবং সঠিক বিশ্বাস সঠিক প্রয়োগ না থাকে তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা হবে না জিরো তাহলে জিরো তো চলে গেছি আমরা তাহলে আল্লাহর প্রতি ঈমান বলতে চারটি বিষয়ের প্রথম বিষয় কি যে আল্লাহর ওজুদ আল্লাহর অস্তিত্ব মেনে নিতে হবে এটা ও যে নাস্তিকদের বিপরীতে আল্লাহকে হ্যাঁ আল্লাহর অস্তিত্বকে মানতে হবে অর্থাৎ আল্লাহ স্রষ্টা আল্লাহ রিজিকদাতা আল্লাহ রব আল্লাহ পালনকর্তা আল্লাহ মালিক এটা বিশ্বাস করা হ্যাঁ তো একজন আছেন এটা এরপরে আমাদের যারা মুসলমান তাদেরকে আরেকটু ভালোভাবে বিশ্বাস করতে হবে কি আল্লাহ স্বীয় সত্তা জাত মেনে নেওয়ার যথেষ্ট নয় কিন্তু আমাদের মুসলমানদেরকে আল্লাহর জাত সম্পর্কে সঠিক আকিদা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ স্বীয় সত্তায় আরশের ওপরে বিরাজমান আরশের ওপরে আছেন তিনি তার ইলমটা সব জায়গায় বিরাজমান তার রহমতটা সব জায়গায় বিরাজমান কিন্তু তিনি স্বীয় সত্তায় আরশের ওপরে আছেন এটাও বিশ্বাস করতে হবে এবং আল্লাহ নিজস্ব সুরতে বা মুমিনদেরকে জান্নাতে দর্শন দিবেন দিদার দিবেন তাহলে আল্লাহর জাত সত্তা সম্পর্কে এই আকীদা রাখতে হবে এবং আল্লাহ সব জায়গায় আছেন বলতে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম রহমতটা সব জায়গায় আছে এরপর আল্লাহ মুমিনদের সাথে ধৈর্যশীলদের সাথে মুহসিনদের সাথে আছেন বলতে আল্লাহ রাব্বুল আলামিনের সমর্থন আছে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক আছে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা আছে এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আছে তাহলে আল্লাহ জাত সত্তা সম্পর্কে এক নাম্বার ঈমান আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে এই কথা আনতে হবে তারপর দ্বিতীয়ত যে আল্লাহর কর্মে আল্লাহ একক বিশ্বাস এবং একক সাব্যস্ত করতে হবে অর্থাৎ রুবুবিয়াতের প্রতি ঈমান থাকতে হবে একেবারে বিশুদ্ধভাবে বলতে কি আল্লাহর কর্মে আল্লাহ একক এককভাবে তিনি সব কিছু সম্পাদন করেন বলতে আল্লাহ এককমাত্র স্রষ্টা আল্লাহ এককমাত্র মালিক আল্লাহ একক পরিচালনাকারী নিয়ন্ত্রণকারী রিজিকদাতা রব এটা আমাকে বিশ্বাস করতে হবে এবং সাব্যস্ত করতে হবে আমি বিশ্বাস করব কিন্তু দরগায় মাজারে গিয়ে আমরা রিজিক চাইব সেটা তাহলে আল্লাহর প্রতি বিশ্বাসের যেটা দ্বিতীয় দিক রুবুবিয়াতের মধ্যে শিরিক হবে তাহলে আল্লাহর প্রতি ঈমান পূর্ণ হবে না তৃতীয় বিষয় যেহেতু আল্লাহ একমাত্র রব আল্লাহ একমাত্র মালিক আল্লাহ একমাত্র স্রষ্টা এবং ইবাদতেরও হকদার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন
তার সাথে না কোনো সর্ব নৈকট্য অর্জনকারী ফেরেশতার শরীক করা যাবে, তার সাথে না সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিরক করা যাবে, না কোনো ওলি গাউস কুতুবের নামে এই যে ভ্রষ্টতার মাধ্যমে তাদের সাথে শিরক করা যাবে। শিরক তাদের সাথে শিরক বলতে যে এই ক্ষেত্রে অবশ্যই আল্লাহকে আমাকে অবশ্যই মাবুদ মনে করতে হবে, যেমন আমরা সালাত আদায় করি একমাত্র আল্লাহর জন্য, ঠিক আমরা প্রার্থনাও করব আল্লাহর কাছে চাইব একমাত্র তার কাছেই, আমরা কোনো দরগায় গিয়ে চাইব না, কোনো ওলির কাছে চাইব না, কোনো মাজারে গিয়ে চাইব না, কোনো মৃত্যু ব্যক্তির কাছে চাইব না, কোনো অদৃশ্য ব্যক্তির কাছে চাইব না, কারণ আদুয়া হুয়াল ইবাদত, দোয়াটাই ইবাদত। তেমনি আশা ভরসা ইবাদত তার কাছেই করব, জবাই ইবাদত তার জন্যই জবাই করব। তাইলে এটা তৃতীয় দিক আল্লাহর প্রতি ইমানের জন্য জরুরি। চতুর্থ দিক হচ্ছে যে যে আল্লাহর নাম এবং গুণাবলী কোরআন এবং হাদিসে যে সমস্ত নাম এবং গুণ এসেছে শব্দ মর্ম নির্বিশেষে ওগুলা বিশ্বাস করতে হবে, কোনো রকমের অপব্যাখ্যা কোনো রকম সাদৃশ্য পোষণ অস্বীকৃতি জ্ঞাপন তুলনা পোষণ করা ছাড়াই ওইভাবেই মেনে নিতে হবে। যেমন বলবো না, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন লা নাকুলু ইয়াদুহু কুদরাতুহু, আমরা এমন বলবো না যে তার হাত মানে তার কুদরত, বরং আল্লাহর হাত একের প্রকৃতই হাত, যেমনভাবে তার শোভনীয় যেমন উপযোগী তার সেইভাবে হাত রয়েছে, কামা আলী কুবে শানিহি লাইসা কামিতলি শাই ওয়া হুস সামিউল বাসির, তার মতো কোনো কিছু নেই, তার তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই চারটা বিষয়ের সাব্যস্ত হলে আল্লাহর প্রতি ইমান আনা হবে। এখন এই দৃষ্টিতে দেখেন আমাদের সমাজে ইমানের অবস্থা কি, আল্লাহর প্রতি ইমানের অবস্থা, এইভাবে ইমান আমাদের কতজনের আছে আমাদের সমাজের লোকের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম এটাই বলেছেন কুল আমানতু বিল্লাহ, এইভাবে ইমান আলো আনো তাইলে ওটা আরও সহজ হবে তোমার জন্য, ফেরেশতাদের প্রতি ইমান, কিতাবসমূহের প্রতি ইমান, রাসূলদের প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, তারপর ভাগ্যের ভালো মন্দর প্রতি ইমান, এর উপরে তখন ভিত্তি হবে, নচেত কোনো লাভ হবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাম কী বললেন, সুম্মাস্তাকিম, এরপরে তুমি এর উপরে অটল থাকো। এই অটল থাকা অতি জরুরি, অটল থাকা অতি জরুরি, আমি ইমান এনে যেন টলমলো না হয়। এই অটল থাকা আবার তিন ক্ষেত্রে অটল থাকতে হবে, এ কথা বলে আমি শেষ করতে হবে। অটল থাকা তিন ক্ষেত্রে, অন্তরের ক্ষেত্রে অটল থাকতে হবে, যেমন সাক্ষ্য দেওয়া, যেমন ইমানের তিনটি ক্ষেত্র বলা হয়েছে, অটল থাকা অনুরূপ তিনটি ক্ষেত্র, যে নিয়তের ক্ষেত্রে অটল থাকতে হবে, ইখলাসের ক্ষেত্রে অটল থাকতে হবে, তাকওয়ার ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে অটল থাকতে হবে। তেমনি আমি যে সাক্ষ্য দেই, আমি কখনো এরকম বলবো, কখনো ওরকম বলবো, কখনো মিথ্যা বলবো, কখনো দিক পাল্টে দিব, কোনো মানহাজ ঠিক মতো মানহাজ ফলো করবো, আবার মানহাজ টলমলো করে আমি ভেস্তে যাব, তাহলে মুখেরও আমার অটল থাকতে হবে, মুখ দিয়েও, তারপরে অন্তর দিয়েও অটল থাকতে হবে, নিয়তে অটল থাকতে হবে, ইখলাসের সাথে অটল থাকতে হবে, তেমনি আমলে অটল থাকতে হবে, কখনো আমি আমল করব, কখনো আমল করব না, আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি এটাই যথেষ্ট মনে করে আমি বা সলাত কখনো পড়ব কখনো পড়ব না, এটা হবে না, পাঁচ অক্ত সলাতের ওপরে অটল থাকতে হবে, ঠিক আছে। তারপরে ওরকমভাবে জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে, সিয়াম রমজান আসলে সিয়াম পালন করতে হবে, জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে। তাইলে অটল থাকা বলতেও তিন ক্ষেত্রে অটল থাকা বুঝাবে, নিয়তের ক্ষেত্রে অটল থাকা, অন্তরে অটল থাকা, তারপরে মুখে অটল থাকা, তারপরে আমলে অটল থাকা, সুম্মাস্তাকিম, এর উপরে অটল থাকো, তাইলে কী হবে, তাইলে আমাদের আর এই অটল থাকা ইস্তেকামাতের যে আরও অনেক ব্যাখ্যা রয়েছে সেদিকে যেতে পারছি না সম্মানিত ভাইয়েরা। ইস্তেকামাতের অর্থ হচ্ছে, ইস্তেকামাত হচ্ছে সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের ওপরে অটল থাকো, আর সিরাতাল মুস্তাকিমের অর্থ হচ্ছে ইসলাম, ইসলামের ওপরে অটল থাকো। আর সাহাবির প্রশ্ন কি, কুল কুল্লি ফিল ইসলামে, ইসলামের আমাকে এমন কথা বলুন যে আর কাউকে যেন জিজ্ঞাসা করতে না হয়। তাহলে ইসলাম সম্পর্কে সাহাবি জিজ্ঞাসা করেছেন, আর রাসূল বলছেন যে আমানত বিল্লাহ বলো, ইমান আনো, তাহলে ইসলাম এবং ইমান, তাহলে এখানে কেমন হলো না, আসলে হচ্ছে কি ইসলাম সম্পর্কে রাসূল ব্যাখ্যা দিয়ে তাকে বলে দিচ্ছেন যে ইমান আনো, তাহলে ইমান আনার সাথে সাথে ইসলামও এখানে এসে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়, তার সাথে সাথে পুরা দিন এসে যায়। আর দিনের স্তর আমরা এটাও শিখেছি অনেক ক্ষেত্রেই যে দিনের স্তর হচ্ছে তিনটি, ইসলাম ইমান এবং এহসান। যদি কোনো ক্ষেত্রে কোনো হাদিসে কোনো দলিলে কোনো জিকিরে শুধু ইসলাম শব্দ ব্যবহার হয় তাহলে সেখানে ইমানও দীক্ষিত, সেখানে এহসানও দীক্ষিত। কোনো ক্ষেত্রে যদি শুধু ইমান শব্দ ব্যবহার হয় সেখানে ইসলামও দীক্ষিত, সেখানে এহসানও দীক্ষিত। কোনো ক্ষেত্রে শুধু এহসান শব্দ যদি ব্যবহার হয় সেখানে ইসলাম ইমান
হ্যাঁ এহসানও দীক্ষিত, তবে অনেক ক্ষেত্রে হয়তো এহসান নাও আসতে পারে ওই লেভেলে না পৌঁছলে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইস্তেকামাতের অর্থ আমার দিনের উপরে ইস্তেকামাত থাকতে হবে, আর এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম, আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিয়ে বলছেন ইন্নাহাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবু সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। তাইলে আখিরুল আয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে বলো যে অন্নাহাদা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার সিরাতাল মুস্তাকিম, এটাই আমার সরল পথ, ফাত্তাবিউহু অতএব এই পথেরই তো তোমরা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবু সুবুল এবং তোমরা ডানে বামের পথের তোমরা ইত্তেবা করো না, কারণ এগুলা পথ তোমাদেরকে কুমরা করে ছাড়বে, বিভ্রান্ত করে ছাড়বে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইস্তেকামাতের অর্থ দিনের উপরে অটল থাকা, আর দিন বলতে ইসলাম এবং ইমান এবং এহসান পূর্ণ করা, ইসলামকে পাঁচ রোকন সহ আমাদেরকে সঠিক মাত্রায় জীবনে বাস্তবায়ন করতে হবে, ঠিক অনুরূপভাবে ইমানকেও পাঁচ রোকন সহ সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তাইলে আমরা এহসানের দরজায় কীভাবে পৌঁছবো, যে আমার আকিদাটাও তখন সুন্দর হবে, ইখলাসটাও সুন্দর হবে, নিয়তটা সুন্দর হবে, তাকওয়াটা সুন্দর হবে, তখন আমার আমলটাও সুন্দর হবে। এটা হচ্ছে এহসান মানে সুন্দর করা, মহসেন মানে সুন্দরকারী। তাইলে সুন্দর হলে তখন আমি ওইভাবে ইবাদত করতে পারবো যেটা এহসানের দাবি, জানতে আবুদাল্লাহ কান্নাকে তারা ফাইনলাম তখন তারা ফাইন্না হুইয়া রাখ, এমনভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখছো, যদি না হয় তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে মাকামুল মুশাহাদা মাকামুল মুরাকাবা এইভাবে ইবাদত করতে পারবো যদি আমরা দিনে ইস্তেকামত থাকতে পারি। হ্যাঁ, মাকামুল মুরাকাবা বলতে যে আমি দেখছি আর ইবাদত করছি, মাকামুল মুশাহাদা বলতে না মুরাকাবা বলতে যে আমাকে আল্লাহ কন্ট্রোল করছেন, আমি সার্বক্ষণিক আল্লাহর নজরদারিতে আছি। তো যাই হোক, আর দিনের উপরে ইস্তেকামত থাকা আমাদের জন্য অপরিহার্য, ইমান আনাটা অপরিহার্য। বলছিলাম ইমান আনা চারটি জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে ইমান, আল্লাহর জাত সত্তাকে যেমন মেনে নিতে হবে, পবিত্র আকিদা পোষণ করে যে আল্লাহ স্বীয় সত্তা আরশের উপরে সৃষ্টির থেকে পৃথক, আল্লাহর জ্ঞানটা সব জায়গায় বিরাজমান, তারপরে আল্লাহর রুবিয়াতের প্রতি ইমান, তারপরে আল্লাহর উলুহিয়াত বা আল্লাহর একত্বের উপরে ইমান, আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি ইমান। হ্যাঁ, তাহলে ইমান এটা বলো আমানত বিল্লাহর এর হচ্ছে ভাব এটা, আর বাকি ইমানের যেগুলো রোকনগুলা এর ওপরেই ভিত্তি করবে। তারপরে ইস্তেকামত যেটা বললাম, ইস্তেকামতও ঠিক ইমানের সাথে ওই রকমই সম্পর্ক, তিন ক্ষেত্রেই আমাকে ইস্তেকামত বাকি রাখতে হবে। যে টলমল করতে হবে, রাসূল বলতেন ইয়া কাল্লেবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক, হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনি অটল রাখেন আপনার দিনের উপরে, তাইলে ইস্তেকামাত হবে, দোয়াও করতে হবে যেমন রাসূল দোয়া করেছেন। হ্যাঁ, তো তাহলে ইস্তেকামতের স্থানও হচ্ছে যে অন্তর ইস্তেকামাত রাখতে হবে, মুখে ইস্তেকামাত রাখতে হবে এবং আমলেও ইস্তেকামাত রাখতে হবে। তাইলে রাসূল যে বলেছেন যে তাইলে তোমার জন্য যথেষ্ট হবে দুনিয়া আখেরাতে। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার, মুহসিন হওয়ার এবং তার সাথে সাথে মুস্তাকিম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবা ওয়ারিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবা। আল্লাহ আমাদেরকে হককে হক জেনে হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন, বাতিলকে বাতিল জেনে বাতিল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের এই সমাবেশকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করেন, যারা যেভাবে সহযোগিতা করলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর আমাদের আলোচনা বিস্তারিত আছে, একটা অ্যাপ ডাউনলোড করবেন শেখ আব্দুর রব আফফান, তাহলে আপনারা এই আকিদার এগুলোর ধারাবাহিক আলোচনা বিস্তারিত পাবেন। সেদিকেও আমি দৃষ্টি আকর্ষণ করে শেষ করছি। আল্লাহ তৌফিক দাতা হাদা হুয়া ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।